আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। জিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি বাংলাদেশ নৌবাহিনী 2021 বিএ অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপ চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী 2021 বি অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপ। এখানে নিচের দিকে দেওয়া আছে উপযুক্ততা, বয়স 1 জুলাই 2021 তারিখে, 16 বছর থেকে 21 বছর পর্যন্ত। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর দেখা যাচ্ছে শারীরিক মাপ, উচ্চতা 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, ওজন লাগবে 50 কেজি, বুকের মাপ 76 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি, সম্প্রসারিত 81 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 157.48 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি, স্বাভাবিক 61 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি, সাম্প্রতিক 76 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। এরপর আরেকটা কলামে দেওয়া আছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলেও অযোগ্য বিবেচিত হবে। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে হবে। সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 তে উত্তীর্ণ হতে হবে। এরপর আরেকটা দেখা যাচ্ছে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4.0 প্রাপ্ত হতে হবে। অথবা আরেকটা ক নম্বরের যোগ্যতা একটি দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। গ নম্বর একটা দেওয়া আছে যোগ্যতা, এখানে আরেকটা হাইলাইট করে দিছে 2020 সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য অপেক্ষাধীন প্রার্থীগণও আবেদন করতে পারবে। বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে। জাতীয়তা, বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকরা আবেদন করতে পারবে। মনোনয়ন পদ্ধতি, ঢাকা চট্টগ্রাম খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে 17 হতে 21 জানুয়ারি 2021 পরিবর্তনযোগ্য তারিখে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 17 থেকে 21 জানুয়ারি 2021 এটা পরিবর্তন হতে পারে, অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা 22 জানুয়ারি 2021 এটা পরিবর্তন হতে পারে, কেন্দ্রে সমূহ অনুষ্ঠিত হবে। বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবে। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উন্নতর স্কেল বেতন প্রাপ্ত হবেন। প্রার্থীদের কেরিয়ার, বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ মিশন, বাসস্থান, চিকিৎসা বাবদ নগদ অর্থ বিশেষ সুবিধা পাবেন। এরপর এটা দেখা যাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, অনলাইনে আবেদন পদ্ধতি, আপনি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ক্লিক করে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি বাবদ 700 টাকা, বিকাশ, রকেট, টি ক্যাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস, এমএক্স ইত্যাদির মাধ্যমে প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসারে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল অফ লেটার ফ্রম কমিশন 1, পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড, পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে।
অর্থাৎ আপনি আবেদন করার পর ফর্ম ফর্ম কমিশন পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড করে ফিল করে রাখবেন, যাতে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য কাগজপত্র সহ সঙ্গে নিতে পারেন। যদি কোনো কারণে কল অফ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হন, তবে আবেদন ও প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরের নাম, রোল নম্বর, ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যা ব্যবহার করে পরবর্তীতে একই ওয়েবসাইট হতে ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। এরপর একটা দেখা যাচ্ছে বিশেষ নির্দেশনা, এখানে সবগুলো আমি পড়বো না, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন কি কি প্রয়োজন হবে বিশেষ নির্দেশনাবলিতে। এখানে আবেদনপত্র প্রেরণের ঠিকানা দিয়ে দিয়ে পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা 1213, বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আর এখানে বিশেষ দ্রষ্টব্য একটা দিয়ে দিছে, শুধুমাত্র আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, আর আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি 2021। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।